সো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পেওনিয়রের অ্যাকাউন্টে আপনি অ্যাপ্রুভ করবেন এবং অ্যাপ্রুভ করার পরে আপনি মাস্টার কার্ডে অর্ডার করবেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে পেওনিয়রে কিভাবে 100% অ্যাকাউন্ট আপনি অ্যাপ্রুভ নেবেন। তো আমি যে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনি পেওনিয়রে অর্ডার অ্যাকাউন্টটি খুললেন সেক্ষেত্রে আপনি $25 বোনাস পাবেন। তো এটি হচ্ছে আমার কোনো কারেন্সি নাই, কারণ পেওনিয়রে একটি সুবিধা আছে, যদি আপনি কোনো রেফারেল কোডের মাধ্যমে যদি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেন সেক্ষেত্রে আপনি $25 বোনাস পাবেন। আপনি চাইলে $25 নিতে পারেন। তো আজকের ভিডিওতে এ টু জেড আমি দেখাবো অ্যাকাউন্টে কীভাবে আমরা অ্যাপ্রুভ নিতে পারি এবং $25 আমরা কীভাবে পেতে পারি, এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আমরা মাস্টার কার্ড পেওনিয়রে ফ্রিতে অর্ডার করতে পারি। আজকের ভিডিও এখানে শুরু করছি। বন্ধুরা, ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার পর ডিরেক্টলি আপনার এই ইন্টারফেসটি চলে আসবে। তো আপনি যদি পেওনিয়রে ডিরেক্টলি সাইন আপ বাটন বা দেখতে চান সাইন আপ, দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা পেওনিয়র.কমের ওয়েবসাইটে চলে এলাম। চলে এলে এখান থেকে আপনি যদি আপনি এখান থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারবেন সেক্ষেত্রে আপনি কোনো প্রকারে আপনি $25 পাওয়ার সম্ভাবনা কোনো প্রকারেই নাই। আসলে সেক্ষেত্রে আপনার যেটা ফ্যাসিলিটিস হয় অ্যাকাউন্ট খুলতে দোনোটার প্রসেস একই। তো আমি আপনাকে সাজেস্ট করবো না যে আপনি $25 আমার যে এখানে লিঙ্ক দিচ্ছি এখান থেকে আপনি অ্যাকাউন্ট করবেন, সেটা আপনার খুশি। যদি আপনার $25 প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাকাউন্টটি খুলবেন, আর যদি অ্যাকাউন্টের প্রয়োজন না হয় সেখান থেকে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট খুলবেন। তো আমি যে কোনো একটি দিন যে কোনো দেখাই দিলে হবে। তো জাস্ট এখানে সাইন আপ ক্লিক করলাম। সাইন আপ ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমার চলে আসবে, একটি ফার্স্ট নেম দেবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এটা আপনার ভুয়া কোনো তথ্য দিয়ে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনার তথ্যটা সবসময় অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন। কারণ সেক্ষেত্রে আপনার হয়তো অনেক সময় আমাদের ন্যাশনাল আইডি কার্ড না থাকে, তো সেক্ষেত্রে আপনার বাবা মা বা ভাই বোন যার যে করে আপনি ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্ট 18 বছর বয়স না হয়, আর যদি হয় তাহলে তো কথাই নেই। তো যেভাবে আমি লিখলাম জাস্ট ভোটার আইডি কার্ডটা আপনার ফলো করবেন। ন্যাশনাল আইডি কার্ডে কীভাবে আপনার কোয়ালিফিকেশন দেওয়া আছে, তো এখানে তিনটি সিস্টেমে আপনার ফ্যাসিলিটিস অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পাবেন। এক হলো ন্যাশনাল আইডি কার্ড প্লাস আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটি ফ্যাসিলিটিসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিতে পারবেন। তো এই প্রসেসটা পরে আসবে। তো এখন আমরা এখানে ফার্স্ট যে সিস্টেম সেটা পূরণ করি। তো এখানে যে লিখতে হবে এরকম লেখি সেরকম আপনার আপনার ভোটার আইডি কার্ডটা দেখে ফলো করে লিখবেন। আপনারা আপনাদের আইডি কার্ডটা সুন্দর করে লিখে নেবেন। তো এখানে আমার একটা কথা আছে যে দুটি মেল যে দিবেন, এখানে যে মেলটি দিবেন আর এখানে যে মেলটি, দুটো মেল আপনি ভ্যালিড একটি মেল দেবেন যে মেলটা রানিং আছে আর কি, যেন কারণ পেওনিয়র থেকে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো মেসেজ দিতে পারেন যে কোনো ক্যাটাগরির জন্য। তো সেগুলোর জন্য আমি আশা করবো আপনারা এটাই করবেন যে রানিং মেলটি যে আপনারা ব্যবহার করেন সেই মেলটি দেবেন, সেটা অন্য নামে হলেও কোনো সমস্যা নেই। তো জাস্ট এখানে নামটি ইমেল নামটি দেবেন, জাস্ট আমি ইমেল নামটি দিচ্ছি এখানে। আমার অন্য যে মেল দিচ্ছি আর আমি অন্য একজনের নামে অ্যাকাউন্টটি করছি। অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিচ্ছেন, অ্যাপ্রুভ করে নেন, জাস্ট কপি করলাম, জাস্ট পুনরায় এখানে এটা দিয়ে দিলাম। তারপর আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা এইটা নামে এই যার নামে এই অ্যাকাউন্টে করতেছেন, যার ভোটার আইডি কার্ড ফলো করতেছেন, ডেট অফ বার্থ তারটাই অবশ্যই দেবেন। তো এখান থেকে ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন সিলেক্ট করে দিলাম, জাস্ট এখানে ক্যাপচাটা পূরণ করলে আমাদের ফার্স্ট কোয়ালিফিকেশনের জন্য দেওয়া শেষ হয়ে যাবে। জাস্ট ক্যাপচাটা আমি পূরণ করে দিলাম, জাস্ট নেক্সট করলাম। তো আমার ফার্স্ট স্টেপ এখন শেষ হয়ে যাবে। তো আমরা দ্বিতীয় নাম্বার স্টেপে চলে আসছি। তো এখানে আপনার অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, এগুলো ফোন নাম্বার, এগুলো সব দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা বাংলাদেশ কান্ট্রি কেউ ভুলে অন্য কান্ট্রি দেওয়ার চেষ্টা করবেন না, জাস্ট বাংলাদেশ দিলাম। তারপর অ্যাড্রেসটা আপনার এটা সঠিক সঠিকভাবে লিখবেন।
আর সঠিক যে ভোটার আইডি কার্ডে যে তথ্যগুলো দেওয়া আছে সেই অনুযায়ী লিখবে। জাস্ট আমি লিখলাম, জাস্ট আমি সিটি দিয়ে দিলাম বরিশাল। ওটা আপনি দিয়ে দেবেন। আর পোস্ট কোডটা যদি একান্ত আপনার না জানা থাকেন সেক্ষেত্রে আপনার গুগলে সার্চ করলে হবে ইউর পোস্ট কোড লেখে, সেক্ষেত্রে আপনার অটোমেটিক গুগল আইপি ধরে আপনার পোস্ট কোডটা বের করে দেবে। এখান থেকে আপনার ল্যান্ডলাইন হলে ল্যান্ড দেবেন, ফোন নম্বরের ফোন নাম্বার দেবেন। জাস্ট আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, ফোন নাম্বারটা কোনো ফ্যাক্ট না, আপনি যে যে আমার ভোটার আইডি কার্ডের নামে যে অ্যাকাউন্ট খুঁজছেন তার নাম্বারটা দিতে হবে, এটা কোনো ফ্যাক্ট না। এটা আপনার ফোন নাম্বার দিলেও হবে, জাস্ট দিলাম। জাস্ট এখন নেক্সট করলাম, আমার দ্বিতীয় স্টেপ কিন্তু শেষ হয়ে গেছে। তারপর আমার তৃতীয় নাম্বারের স্টেপ, এখানে আমার মেলটির উপর দেওয়া আছে পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা ভালো একটি পাসওয়ার্ড দেবেন যেটা সবসময় মনে থাকে, কারণ এই যদি আপনার অ্যাকাউন্টে আপনি সবসময় খুলবেন সেই পাসওয়ার্ডটি আপনারা দেবেন। আমার পাসওয়ার্ডটা ঠিক আছে। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন নাম হলো ধরুন আপনার অ্যাকাউন্টে কোনো কারণে ডিজেবল হয়ে গেছে বা কোনো প্রকারে কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টে হ্যাক করার চেষ্টা করতেছে, তো আপনি যখন এই আবার অ্যাকাউন্টে পুনরায় ফিরিয়ে আনার কিছু কোশ্চেন আপনাকে, সিক্রেট কোশ্চেন আপনার কাছে কিছু থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন, তো এখান থেকে আপনি যে কোশ্চেনটা সিলেক্ট করে দেবেন, এই কোশ্চেনটা যেন পরবর্তীতে যদি কোনো প্রকার আপনার অ্যাকাউন্টের সমস্যার ক্ষেত্রে দাঁড়ায় সেক্ষেত্রে আপনি এই কোশ্চেনটা তারা আপনাকে করতে পারে। যে সিকিউরিটি কোশ্চেন কী ছিল আপনার, সেই কোশ্চেনটা আপনারা এখান থেকে আমি সাজেস্ট করবো যে কোশ্চেনটাই দেন না কেন এটা অবভিয়াসলি মনে রাখবেন, যেন আপনি পরবর্তীতে কোশ্চেনটা দিতে পারেন। তো আমি এখানে এটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার সিকিউরিটি অ্যান্সার, তো এখানে কিছু কোডিং দিয়ে দেবেন সিকিউরিটি অ্যান্সার, পরবর্তীতে এই কোডিংগুলো তারা চাবে, সেটি আপনার সংখ্যা দিতে পারেন বা কোনো নাম দিতে পারেন, এটা আপনার একান্ত বিষয়। জাস্ট আমি একটা নাম দিয়ে দিচ্ছি সিকিউরিটি, এটা দিয়ে দিচ্ছি। তো ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে আসি, তো আমাদের উপরে ফুল ফিল হয়ে গেছে, এবার ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে আমরা ন্যাশনাল আইডি কার্ডটি ব্যবহার করব। তো এখান থেকে দেখেন আরও তিনটি অপশন আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মল ন্যাশনাল আইডি নাম্বার। তো এখান থেকে আমার ন্যাশনাল আইডি কার্ডে চুজ করা থাক, কাস্টমার 99 দিলাম, তারপরে জিও, তারপর জাস্ট নেক্সট। আমার তিন নম্বর স্টেপটা শেষ হয়ে গেছে এবং সবার লাস্টে অলমোস্ট ডান যে অপশনটি আছে সেখানে আমরা চলে আসলাম। জাস্ট এখানে বাংলাদেশ বিটিটিপি, তো এটা অনেক একটা ইম্পর্ট্যান্ট জিনিস, তো এখানে আপনার যে কোনো একটি বাংলাদেশি ব্যাংকের নাম দিতে হবে। তো এখানে বাংলাদেশের সবকটা ব্যাংকই মোটামুটি নাম আছে, তো আমি এখান থেকে ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে দেবো, আপনারা অন্য অন্য ব্যাংক দিতে পারেন যেটা আপনার অ্যাকাউন্ট আছে। তো যেহেতু আমার ডাচ বাংলা ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, তো সেই জন্য আমি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটি দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে ব্যালেন্স নেম এখানে দিতে হবে, যাওয়ার পরে এখানে আমি কোডিংটা দিয়ে দিলাম। বন্ধুরা এখানে ফুল নেমটি দেওয়া আসলে নিচ্ছে না, তো সেজন্য আমি শুধু ব্রাঞ্চ নেম বরিশাল দেওয়ার কারণে তারপর ব্রাঞ্চ নেম নিয়ে তারা নিয়েছে। তারপর অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্টের নাম্বার, এই দুটি দিয়ে দিলে হবে, এই যে অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তো এটি দুই আপনারা পূরণ করে নেন। ফার্স্ট অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে এখানে আমি এগ্রি টু দি এখানে ক্লিক করবেন, তো ওটা জাস্ট করে দেবেন। জাস্ট করার পরে জাস্ট সাবমিটে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট রিভিউ ইন প্রসেস, তো আমরা এই জায়গায় আসি। তারপর পরবর্তী প্রসেস আমরা আবার ভিডিও নিয়ে ফিরে আসবো, তো এটা আপনাকে প্রায় একদিনের মতো সময় নেয়, আপনার একদিনে লাগে না, প্রায় 12-13 ঘন্টার ভিতরে এসে অ্যাপ্রুভ করে দেয়। তো অ্যাপ্রুভ করার পরে আমরা আবার ভিডিওতে মাস্টার কার্ড নিয়ে ফিরে আসবো। তো আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য ঠিক আমন্ত্রণ রইল। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।